প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে জানাবো এমন একজন অভিনেতার জীবনের কথা যিনি একসময় পুরো বাংলা সিনেমা জগৎকে মাতিয়ে রেখেছিলেন। অসাধারণ অভিনয় প্রতিভার দ্যুতি ছড়িয়ে বাংলা চলচ্চিত্রের মূল নায়কের ভূমিকায় না থেকেও যে কজন অভিনেতা দর্শকমনে আলাদা একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন, তাদের মাঝে একদম উপরের দিকের একজনের নাম হচ্ছে টেলি সামাদ। বাংলা চলচ্চিত্রের দুর্দান্ত কৌতুক অভিনেতা, একাধারে টিভি নাটক এবং মঞ্চের শক্তিমান অভিনেতা তিনি। 70 দশক থেকে তাকে পর্দায় দেখছেন দর্শকরা। এযাবৎ অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মনে দাগ কেটে আছে দারুণভাবে। নিজের অভিনয়শৈলীতে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন টেলি সামাদ। সেই তিনি আর আজকে বেঁচে নেই। গত 6ই এপ্রিল রোজ শনিবার দুপুর 1:30 দিকে রাজধানীর পান্থপথের স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে নানান রকমের শারীরিক জটিলতায় ভুগছিলেন কৌতুক অভিনেতা টেলি সামাদ। 4 দশকেরও বেশি সময় ধরে নিজের সবটা উজাড় করে দিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে রইল অশেষ কৃতজ্ঞতা, সীমাহীন ভালোবাসা ও অগাধ সম্মান। আমাদের আজকের আয়োজনে জানাব কিংবদন্তি এই অভিনেতার জীবনের নানা অজানা গল্প। স্কুলে কোনোদিন পড়া না পারা ছেলেটাকে একবার তার শিক্ষক বলেছিলেন, সামাদ, তোকে দিয়ে তো আর কিছু হবে না রে, তুই পড়াশোনা বাদ দিয়ে বরং এলাকার ময়লা আবর্জনা পরিষ্কারের কাজটা নিতে পারিস। টেলি সামাদ লাফ দিয়ে উঠে বলেছিলেন, হ্যাঁ স্যার, আমাকে দিয়ে পড়াশোনা হবে না ঠিক, তবে আমি ওসব কাজ করব না, আমি হব অভিনেতা, আমি হব গায়ক, আর হব অঙ্কন শিল্পী। টেলি সামাদের মুখে এমন কথা শোনার পর পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে যায়। শিক্ষকও মজা করে বলতেন, আরে বাবা, একসাথে তিনটা কেমন করে হবি। স্কুল ছুটির পরে বন্ধুবান্ধবরা যখন তার এই কথাগুলো বলে তাকে খ্যাপাত, তখন টেলি সামাদ বলতেন, এখন যা মন চায় তোরা বল, কিন্তু দেখবি কোনো একদিন আমাকে দেখার জন্য মানুষ টিকিট কাটবে, তখন কিন্তু তোদেরকেও টিকিট কাটতে হবে শুধুমাত্র আমাকে দেখার জন্য, এই কথাটা মনে রাখিস। জানি না টেলি সামাদ ভবিষ্যৎ দেখতে পেতেন কিনা, তবে তার নিজের সম্পর্কে এই ভবিষ্যৎবাণীর একটুও কিন্তু মিথ্যে হয়নি। টেলি সামাদ একটা সময় এসে ঠিকই হয়েছেন একাধারে অভিনেতা, গায়ক ও অঙ্কন শিল্পী। সেই সাথে তাকে দেখার জন্য দীর্ঘ 4 দশক সিনেমা পাগল মানুষের টিকিট কেটেছে। অথচ জনপ্রিয় এই কৌতুক অভিনেতার শৈশবটা কতই না ছিল অনিশ্চয়তায়। টেলি সামাদ ছোটবেলা থেকেই দুরন্ত এক চন্মনা ছেলে, যে কিনা ছিল দুষ্টুমিতে এলাকার সেরা। পড়াশোনায় তার মন বসত না বললেই চলে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে সারাদিন ঘুরে ফিরে বিকালবেলা ঠিক সময় মতো বাড়ি ফেরাই ছিল তার প্রধান কাজ। সে সময় নাকি টেলি সামাদ কদিন পরপরই নানা বাড়ি আর ফুপুর বাড়ি গিয়ে মাসখানেক থেকে আসত স্কুলে ছুটির কথা বলে। অন্যান্য অনেক সৃষ্টিশীল মানুষের মতোই টেলি সামাদের স্কুল পালনে কিংবা লেখাপড়ায় ফাঁকিবাজির গল্প কোনো অংশেই কম নয়। সেই ফাঁকিবাজির কারণেই আবার বাবা কিংবা ভাইয়ের হাতে মার খাবার ঘটনাও কম নয়। ছোটবেলা থেকে টেলি সামাদ ছিলেন কমেডি টাইপের ছেলে। শৈশবেই তার কমেডিতে মুগ্ধ হতো আশেপাশের সকলেই। কোনো পরীক্ষার আগে তিনি কখনোই তার বাবার সামনে গিয়ে সালাম কিংবা দোয়া চাইতেন না, তিনি দূর থেকেই পরীক্ষার কথা বলে চলে যেতেন। বাবা শত ডেকেও তাকে কাছে ফেরাতে পারতেন না, কেননা তার জামাকাপড়ের নানান চিপাচাপায় নকল করা কাগজের বস্তা থাকত। এদিকে স্কুলে গিয়ে সেসব নকল শিক্ষকরা হাতে নাতে ধরে ফেললেও টেলি সামাদকে কোনো কিছুই বলতে পারতেন না। টেলি সামাদ ফেল করলে শিক্ষকদেরও সমস্যার অন্ত নেই, কেননা টেলি সামাদের পড়াশোনার পুরো দায়িত্বটাই ছেড়ে দেওয়া হয়েছিল স্কুলের শিক্ষকদের উপর। ভীষণ দুষ্ট প্রকৃতির এই ছেলেটার স্কুল লাইফে রয়েছে অনেক মজার ঘটনা। একবার নকল হাতে ধরার পর শিক্ষক তাকে সামনে দাঁড় করিয়ে রেখে পেপার পড়ছিলেন। এমন সময় হঠাৎ করে একটা চাকু বের করে বেশ শব্দ করে শিক্ষকের সামনে টেবিলের উপর রেখে দিয়েছিল। সে সময় শিক্ষক চাকু দেখে অনেক চমকে গেলে সামাদ বলে ওঠে, স্যার, পকেটে কাঁচা আম আছে, কাটি, দুইজনে মিলে খাই। সাথে সাথেই পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে যায়। এমনই কত শত দুরন্তপনার গল্প আছে যে টেলি সামাদের সম্পর্কে সেটা আসলে বলে শেষ করা যাবে না। যাই হোক, এমন দুরন্তপনার মাঝে তার এত বড় একজন অভিনেতা শিল্পী হয়ে ওঠার গল্প কিন্তু সবারই জানতে ইচ্ছে করে। টেলি সামাদ কিন্তু অভিনেতা হওয়ার ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিলেন না। তিনি গান শিখেছিলেন তার বাবার গুনগুনিয়ে গান গাওয়া থেকে, অঙ্কন শিখেছিলেন তার ভাইয়ের দেখা দেখি। কিন্তু টেলি সামাদ কোনোটাই ওইভাবে ঘটা করে কখনো শেখেননি। কিন্তু দুষ্টুমির ছলেই যখন হারমোনিয়ামটা টান দিয়ে গান ধরতেন, তখন তার প্রতিভায় মুগ্ধ হতেন তার গোটা পরিবার। তবে একটা সময় তিনি তার ভাইয়ের দ্বারা প্রভাবিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি তার স্নাতক পড়াশোনা সম্পন্ন করেছিলেন। শৈশবের সেই দুরন্ত দিনগুলো কাটিয়ে একটা সময় টেলি সামাদের কাছে কৌতুক করাই যেন হয়ে উঠল একমাত্র ধ্যানজ্ঞান। 1945 সালের 8ই জানুয়ারি মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী এই অভিনেতা সমানতালে অভিনয় করেছেন বিভিন্ন সিনেমা এবং টেলিভিশনে আর পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সবাইকে হাসিয়েছেন তিনি,
আর সমৃদ্ধ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে। নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে কার্বো নামে চলচ্চিত্রের মধ্য দিয়ে এই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন টেলি সামাদ। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেটি হল পায়ে চলার পথ। এরপর অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। টেলি সামাদ অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল জিরো ডিগ্রি, কুমারিমা, সাথীহারা নাগিন, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিক্সাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কাজের মানুষ, মায়ের হাতে বেহেশতের চাবি, কে আমি, কেয়ামত থেকে কেয়ামত, মিস ললিতা, নতুন বউ, মাটির ঘর, নাগরদোলা, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, জয় পরাজয়, চাষির মেয়ে, রঙিন রূপবান, ভাত দে ইত্যাদি। বলতে গেলে টেলি সামাদ ক্যারিয়ারের পুরোটা সময় চলচ্চিত্রের পেছনেই ব্যয় করেছেন। অভিনেতা দিলদারের সঙ্গে টেক্কা দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছেন টেলি সামাদ। কিন্তু বর্তমানে বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়শিল্পীর অনেক সংকট। টেলি সামাদ একসময় তুমুল ব্যস্ত ছিলেন অভিনয়ে, কিন্তু শেষ সময়ে এসে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে তিনি অভিনয় থেকে বলতে গেলে দূরেই ছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি জিরো ডিগ্রি মুক্তি পায় ২০১৫ সালে। অভিনয়ের বাইরে লেখালেখি, গান ও ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল টেলি সামাদের। তিনি ঘোষণা দিয়েছিলেন নিজের লেখা একটি নাটকে কাজ করার, তবে সেটি আর পরবর্তীতে সম্ভব হয়নি। অসুস্থতার কারণে তিনি তার জীবনের শেষ সময়টা কাটিয়েছেন হাসপাতালের বেডে শুয়ে, কিংবা বাসায় বসে টিভি দেখে, কিংবা ছবি এঁকে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্রে গানও গেয়েছিলেন। ৮০ দশকে যখন চলচ্চিত্রের রমরমা অবস্থা ছিল তখন তিনি দাপিয়ে কাজ করেছেন। তবে ওই সময় এখনকার মতো এত দ্রুত ছবির কাজ কিন্তু শেষ হতো না। একটা ছবির কাজ শেষ হতে সময় লাগত ৬-৮ মাস। অভিনয়ের প্রতি টেলি সামাদ একজন সীমাহীন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। অভিনয়ের প্রতি তার ভক্তি এতটাই ছিল যে প্রয়াত বুলবুল আহমেদের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য টেলি সামাদ নাকি একটি দৃশ্যের জন্য ৯০ বার শট দিয়েছিলেন। টেলি সামাদ অভিনয়ের ক্ষেত্রে অনেকটাই অন্যরকম ছিলেন। তিনি যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য কিংবা সেই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনেক স্টাডি করতেন আর পরিশ্রম করতেন, তারপর সেটা ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করতেন। টেলি সামাদের নামের আগে এই টেলি শব্দটা কিন্তু তার জন্মগত পাওয়া নয়। তার জন্মগত নাম হচ্ছে আব্দুস সামাদ, কিন্তু আব্দুস সামাদ থেকে টেলি সামাদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা অনেক আগের কথা। বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন ভাই এই নামটা দিয়েছিলেন। বিটিভি থেকে একদিন চিঠি আসলো আমাকে সেখানে যেতে হবে। সেখানে উপস্থিত হতেই মামুন ভাই বললেন তোমার নাম আজ থেকে আব্দুস সামাদ বাদ দিয়ে টেলি সামাদ, আর সেই থেকেই কিনা আমার নাম হয়ে গেল টেলি সামাদ। মারা যাবার কিছুদিন আগে টেলি সামাদ বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলে গেছেন, আর তা হচ্ছে তিনি অভিনেতাদেরকে অনুরোধ করেছেন চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে নায়ক চরিত্রের প্রতি আগ্রহী না হতে। তার মতে একজন শিল্পী কখনোই পুরো সিনেমাকে রাঙাতে যথেষ্ট নন। সিনেমার প্রতি যত্নশীল হয়ে নায়ক নায়িকাদের পাশাপাশি গুণী ও পুরনো শিল্পীদেরকে চলচ্চিত্র অঙ্গনে আবারও ফিরিয়ে আনার প্রতি জোর দিয়েছিলেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। টেলি সামাদের জীবনে কোনো অপ্রাপ্তির কথা তিনি কখনোই বলেননি। তবে নিজের এত জনপ্রিয়তা ও সফলতার আগেই তার বাবার মৃত্যু সংবাদ তাকে বারংবার পুড়িয়েছে আফসোসে। অসুস্থতার পর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০ লাখ টাকার আর্থিক অনুদানের পর ২০১৪ সালের ২০ মে টেলি সামাদ চলে যান আমেরিকায়। দীর্ঘ ৪ মাস নিউ ইয়র্কে অবস্থান করার পর ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ২০১৫ সালের অক্টোবর মাসে তার পায়ের বুড়ো আঙ্গুলে একটি ক্ষত দেখা যায়। ওই বছরের ১৮ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। এরপর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ঠিকই, কিন্তু শারীরিকভাবে আর যেন কখনোই সুস্থ হতে পারলেন না তিনি। টেলি সামাদ পরবর্তীতে আরও অসুস্থ হয়ে পড়লে ঢাকার স্কোয়ার হাসপাতালে ৬ এপ্রিল দুপুর ১:৩০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শক্তিশালী অভিনেতা। এর আগে গত বছরের শেষের দিকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার অবস্থার অবনতি হলে সেখানকার আইসিইউতে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। তার আগে টেলি সামাদ ঢাকার পান্থপথে আরও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন টেলি সামাদের বুকে ইনফেকশন হয়েছে, আর বর্তমানে তার ডায়াবেটিকের অবস্থা অনেক খারাপ, আর রক্তের প্লাটিলেটও সে সময় কমে যাচ্ছিল বলে জানিয়েছিলেন সেখানকার চিকিৎসকরা। প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারির জন্য যেতে হয়েছিল। গত বছরের ২০ অক্টোবর তার বাম্পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়। টেলি সামাদ তার মৃত্যুর আগে সে সাক্ষাৎকারে সকলের কাছে দোয়া চেয়েছিলেন তিনি যেন আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। টেলি সামাদ তার এই সমৃদ্ধ ক্যারিয়ারের বিনিময়ে সকলের কাছে শুধুমাত্র প্রার্থনা চেয়েছিলেন যাতে করে পরপারে তিনি শান্তি পান। আমরা সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন
তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত নসিব করেন, আমিন। প্রিয় ভিউয়ার্স, অসামান্য গুণী এই অভিনেতার মৃত্যুর কারণে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প হারালো আরও একজন অভিভাবককে। একজন দর্শক হিসাবে আপনারা কতটা মিস করবেন টেলিসামাদকে, কিংবা তার অভিনয় আপনাদেরকে কেমন লাগতো তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনার দেখা তার সেরা সিনেমাটির নাম জানিয়ে আমাদেরকে কমেন্ট করতেও ভুলবেন না। মিডিয়া জগতের এমন অনেকেরই জীবনের নানা গল্প ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।